তখন লোকটি ডেকে বললো, ভাই আমি তেমন কোনো আমল করি না, কিন্তু আমি আমার এই হৃদয়ের ভিতরে, আমার এই অন্তরের ভিতরে কোনো ভাইকে নিয়ে আমি হিংসা করি না, কারো রাগ আমার মনের ভিতরে আমি রেখে দেই না, এতটুকুই আমি হয়তো বা একটু এক্সট্রা আমল করি। তখন সাহাবী বললেন, হয়তো বা আপনার এই ছোট্ট আমলটুকুই আল্লাহ আপনাকে এত বড় স্থানে নিয়ে গেছে যে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি আপনাকে সুসংবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কত আমলই আমরা করি, নানাভাবে আমরা আমল করি, নামাজ পড়ে আমল করতেছি, মানুষকে উপকার করে আমল করতেছি, রোজা রেখে আমল করতেছি, বিভিন্নভাবে আমরা আমল করতেছি, অন্যায় করি, অপরাধও করি, গুনাহও করি, রাতে করি, দিনে করি, হাত দিয়ে করি, পা দিয়ে করি, কত অঙ্গ প্রত্যঙ্গ কত কিছু দিয়ে আমরা গুনাহ করি। এক হলো ভালো কাজ, এক হলো খারাপ কাজ। ভালো কাজ করলে সেটা আমলনামায় থাকবে, খারাপ কাজ করলে সেটা আমলনামায় থাকবে। আমি আপনি যদি একটি গুণা করি তাহলে একটি পাপ হবে, কিন্তু যে ভালো কাজ করেছি সেটা মুছে যাবে না। কিন্তু এমন একটি পাপ আছে যে পাপটি শুধু গুণায় হয় না, ভালো কাজগুলো মুছে যায়। সেটা কি জানেন? সেটা হলো হিংসা। হিংসা ভালো কাজগুলোকে পুড়িয়ে ফেলায়। পাপ করলে একটা পাপ হবে, ভালো কাজ করলে একটা ভালো কাজ হবে, কিন্তু হিংসা করলে আমলনামায় যা আগে যা ছিল সেগুলো পুড়ে যাবে। এই জন্য হিংসা থেকে বিরত থাকতে হবে। হিংসা সম্পর্কে একটা ছোট্ট আকারের গল্প চলে হাদিস বলি। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদের বসে আছেন, বললেন একটু পরে তোমাদের সামনে যে লোকটি আসবে সেই লোকটি জান্নাতি। দেখা গেল একজন লোক আসছে, তার দাড়িতে উজুর পানি পড়ছে। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন একই কথা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি বললেন। ওই একই ব্যক্তি আসলেন, একজন সাহাবীর মনে প্রশ্ন জাগল, লোকটি কেমন আমল করে যে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি তাকে জান্নাতি বললেন। তাই তিনি সেটা রাত্রে বা তিনি কী ইবাদত করেন সেটা দেখার জন্য তার বাড়িতে মেহমান হলেন। অনেক লম্বা হাদিস, আমি ছোটো আকারে বলি। তার উদ্দেশ্য ছিল যে ওই লোকটি কী কাজ করে আমি একটু দেখবো, কী এমন আমল করে যে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি জান্নাতি বললেন। একদিন, দুই দিন, তিন দিন থাকলেন, দেখলেন লোকটি এমন কোনো আমল করে না, রাত্রি ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে যায়, ফরজ ইবাদত যতটুকু আছে ততটুকু করে সে ঘুমিয়ে যায়। তার কৌতূহল জাগল, কী এমন আমলের জন্য নবী করীম সাল্লাল্লাহু আলাইহি জান্নাতি বললেন। কিছুদিন থাকার পরে, ও তো তিন দিন থাকার পর তিনি বললেন যে আমি এসেছিলাম যে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি আপনাকে পরপর তিন দিন জান্নাতি বললেন, তা কী এমন আমল করেন আমি সেটা দেখার জন্য আপনার বাসায় আসছিলাম, কিন্তু আপনি তো এমন কোনো কিছু আমল করেন না আমি দেখলাম, কিন্তু কেন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে জান্নাতি বললেন আমি বুঝতেও পারলাম না। এই বলে উনি চলে যাচ্ছেন, সাহাবি চলে যাচ্ছেন। তখন লোকটি ডেকে বললো, ভাই আমি তেমন কোনো আমল করি না, কিন্তু আমি আমার এই হৃদয়ের ভিতরে, আমার এই অন্তরের ভিতরে কোনো ভাইকে নিয়ে আমি হিংসা করি না, কারো রাগ আমার মনের ভিতরে আমি রেখে দেই না, এতটুকুই আমি হয়তো বা একটু এক্সট্রা আমল করি। তখন সাহাবি বললেন, হয়তো বা আপনার এই ছোট্ট আমলটুকুই আল্লাহ আপনাকে এত বড় স্থানে নিয়ে গেছেন যে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি আপনাকে সুসংবাদ দিয়েছেন। তাই আসুন হিংসা থেকে আমরা বিরত থাকি। আমরা কতভাবে এখন মানুষকে হিংসা করি, একজন আরেকজনকে দেখতে পারে না নানা রকমভাবে। আপনাদের কাছে অনুরোধ করি, আমাকে নিজেকে বলি যে হিংসা থেকে যাতে আমি বিরত থাকি। ভালো কাজ হয়তো একটু করলাম, হয়তো বা না করলাম, খারাপ কাজ করলাম হয়তো একটা গুণা হবে, কিন্তু কষ্ট উপার্জিত আমলগুলো যাতে হিংসার কারণে নষ্ট না হয়ে যায়। তা আমি আমাকে বলি, আপনাকে বলি, আমরা হিংসা থেকে নিজেদেরকে বিরত রাখবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।